সবাইকে মেরি ক্রিসমাস। আজ 25th December। দেখো সকাল সকাল আজকে উঠে পড়েছে, উঠে একদম রেডি, মানে রেডি মানে এগুলো তৈরি করতে রেডি। আর আজকে মেরি ক্রিসমাস তো কী হয়েছে, কেকও খাবো পিঠেও খাবো। আজকে রান্নাবান্নার ঝামেলা খুবই কম, ডাল আর বাঁধাকপি আলুর তরকারি, আর একটু হয়তো ফিশ ফিঙ্গার হবে, ওই জন্য বেশি ঝামেলা করিনি। যেহেতু আজকে পিঠে খাবো তাই জন্য পিঠে দিয়েই পেট ভরাবো। তার জন্য মা বানিয়ে নিল দেখো ভাপা নারকেলের পিঠে, কি ভালো যে লাগে। মা গোবিন্দভোগ চাল দিয়ে করে জানো তো, গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে টুয়ে গুঁড়ো করে নেয়, গুঁড়ো করে নিয়ে রোদে একটুখানি শুকিয়ে নিয়ে, আর এই যে দেখো প্রথমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে, নিয়ে ফোটানো জলে ওই আটাগুলো মানে চালের আটাগুলো ঢেলে দিয়েছে, দিয়ে ওই যে খামির করা বলে না ওরকম খামির করে এটা করতে হয়। তাহলে কী হয়, এই ভাপা পিঠেটা খেতে কিন্তু দারুণ আর ভীষণ সফট হয়। আর নারকেলের ছাই তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, মা নারকেলের ছাই তৈরি করে রেখেছিল, বেশ অনেকটা করে তৈরি করে রেখেছে। আর এই দেখো মা ভালো করে এটা মাখিয়ে নিয়েছে, ভীষণ অল্প করে করছে, কারণ মাঝে মাঝে না অনেক সময় ঠিকঠাক করে না হলে ফেটে টেটে যায়, তখন মানে ওই গুড়গুলো বেরিয়ে যায়, ওই জন্য মা একটু অল্প করে করছে। জেনারেলি এগুলো করতো আমার নানি, নানি এসে আমাদের প্রচুর পিঠে খাওয়াতো, নানা রকমের পিঠে। আর আমার নানি তো পিঠে করতে একদম এক্সপার্ট ছিলেন, তো লাও এই জন্য। আর এটা আমার সব থেকে প্রিয় পিঠে, এটা অনেকে গুড় দিয়েও খায় জানো তো, তো আমরাও গুড় দিয়ে খাবো, কারণ গুড় এই নিয়ে বাড়িতে প্রায় 4 কেজি চলে এসছে। আর কে ধরে রাখে আমাদেরকে, রোজ রোজ পিঠে খাওয়া হবে, রুটি করা হবে, গুড় দিয়ে খাওয়া হবে, গরম গরম রুটি আর গুড়, তার মধ্যে এই পিঠে মালপোয়া, মানে আর শেষ থাকবে না। আজকে জানো তো পাটিসাপটাও হয়েছিলো, কিন্তু পাটিসাপটা তোমাদের দেখায়নি, পাটিসাপটা একটুখানি গণ্ডগোল হচ্ছিলো, তো যাই হোক পরে ঠিক হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যাচ্ছিলো যে আমি ভাবলাম থাক পাটিসাপটার ভিডিওটা তোমাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব। আজকে শুধু এই ভাপা পিঠেটাই শেয়ার করি। আমি আর মা এগুলো করছিলাম, মাকে বলছিলাম তুমি একটু ডিজাইন করো, আমার নানি ডিজাইন করতো খুব সুন্দর, মানে হাতের ডিজাইন যে এত সুন্দর হতে পারে এই যে পিঠের ওপরে ডিজাইন করা। আমি কী করলাম, আজকাল কত রিলসে দেখি এরকম করে সব ডিজাইন করে, কিন্তু হাত দিয়ে এই পিঠের কানা মোড়া সেটা কিন্তু খুব সুন্দর, দারুণ একটা সুন্দর জিনিস। তো আমি করছিলাম কিন্তু আমার নিজেরই পছন্দ হচ্ছিল না, আমি মাকে বললাম তুমি ওই কানা মুড়ে মুড়েই করো, ওটাই দেখতে বেশি ভালো লাগে। তো ওদিকে তো অমৃতা তিন্নি ওরা সব ওগুলো করছেই, আর আমি আর মা এগুলো এখানে করছিলাম দুপুরবেলা। আসলে লাঞ্চটা তো খুব একটা বেশ হেভি টাইপের না, ওই জন্য এতেই ম্যানেজ করতে হবে। আর ওদিকে জল বসিয়ে দিয়েছে, জলটা ফুটবে, আর এই এরকম ঝিরিঝিরি ফুটোলা তোমার বাসনে দিয়ে এটাকে ভাপাতে হয়। হয়ে গেছে দেখেছো, কি সুন্দর নরম হয়েছে, আর কী দারুণ যে খেতে হয়েছিল। মাত্র মা 10টা থেকে 12টা পিঠে করেছিল, ওটাতেই আমরা সবাই একদম পুরো সাপটে দিয়েছি। পিঠে তো হবে, কিন্তু সন্ধেবেলা যে কেক চাই, চিকেন বেক চাই, সেগুলো তো তৈরি করতে হবে, চলো সেগুলো একটু একটু করে রেডি করে নিই। এই দেখো একটা গোটা চিকেন বেক করব, চিকেনটাকে ভালো করে ধুয়ে ভিনিগার আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দিয়ে আবার একবার ধোবো, আর তারপরে এইগুলো দিয়ে ম্যারিনেট করব। আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো, তারপরে একটা স্পেশাল মশলা আছে ভাজা সেটা দিয়ে, দই দিয়ে, লেবু দিয়ে, আর স্টাফিংয়ে দেবো হচ্ছে ধনে পাতা, ক্যাপসিকাম, রসুন, আদা সব থেতো করে নিয়েছি, পেঁয়াজ, টমেটোও দিতে হবে, টমেটো গোটা থাকলে খুব ভালো হতো, টমেটো কেটে কেটে দেওয়া হতো, ওগুলো পেটের ভেতরে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নিচ্ছি, রাত্রিবেলা তো অনেক কিছু প্ল্যানিং আছে কিন্তু শরীরটা একদম সাথ দিচ্ছে না, এত মানে জ্বর 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 জ্বর, আজ 3-4 দিন ধরে এইরকমই অবস্থা। সমস্ত কিছু ম্যারিনেট করে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আগে কড়াই দিয়ে ভালো করে বেক করে নেবো, আর লেবুর রসগুলোও দিয়ে দেবো। আর লেবু না দিলে একদম ভালো লাগে না আমার, আমার ভিনিগারের স্মেল, ভিনিগারের অ্যাডিশনটা ভালো লাগে না, লেবুটা দিলে একটা ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর টেস্টটাও ভালো হয়। ব্যাস এটা এখন হতে থাক, তো চলো আমরা রেডি টেডি হয়ে ওদিকে আমাদের ক্রিসমাস পার্টিটা সেলিব্রেট করি। কেমন করে সাজিয়েছি না সাজিয়েছি তোমাদেরকে সব দেখাই, প্রত্যেক বছরই আমরা সেলিব্রেট করি জানো তো, 3-4 বছর ধরে হচ্ছে সেলিব্রেশনটা, অনেকটা সময় নিয়ে এগুলো করতে হয় তো, তাই আমরা ওটা রেখে দিই প্রায় 1 সপ্তাহ, মানে হ্যাপি নিউ ইয়ার অবধি রেখে দিই। নতুন বছর যতক্ষণ না আসে ততক্ষণ আমরা ক্রিসমাসের এই সাজানোগুলোগুলো উঠাই না, ওইভাবেই থাকে। এত কষ্ট করে করা জিনিসগুলো
গোলু, তিন্নি, টুকুন, অমৃতা, ওরা পুরো ফুল ফেজে টাইম কাটায়। আর দেখো, আমি চেষ্টা করেছি থিমটা রাখতে হোয়াইট অ্যান্ড রেড, কিন্তু এবারে মিসিং হচ্ছে সান্টা টুপি, আর বার করা হয়নি। মানে এনার্জি শেষ ওদের, এই সব কাজ করে করে এনার্জি শেষ, আমার রান্নার দিকে মায়ের সাথে হেল্প করতে করতে এনার্জি শেষ, তারপরে আবার শরীরটা ভালো নেই। তবুও তার মধ্যে যা করেছি, চলো তাহলে কেকটা কেটে নিই। এটা সকালবেলা টুকুন গিয়ে মিয়াও মোড় থেকে কেকটা নিয়ে এসছে। এটা কেকটা অসাধারণ ছিল, এর আগে আমরা স্লাইস হিসাবে খেয়েছি, এটা এখন ক্রিসমাস পারপাসে ওরা একটা এত বড় একটা বানিয়েছে, হয়তো পাওয়া যায় সব সময়, আমরা স্লাইসটাই খেয়েছি বেশিরভাগ ক্ষেত্রে। তো এই কেকটা কেটে নিই। কেকটা কাটার সময় যা মজা করছিল গোগল সোনাটা, সে আর দেখতে হবে না, দারুণ মজা করেছে একদম। কেকটা দেখতেও বেশ সুন্দর, খেতেও ভালো ছিল, নরম ছিল, খেতে ভালো লাগছিল। আর ক্রিসমাসে আমরা সান্টা ক্লজ আমাদের কী কী গিফট দিয়েছে সেগুলোও তো দেখতে হবে। আমরা নিজেরা নিজেরাই গিফট নিয়েছি, কিন্তু ভাবছি সান্টাই আমাদের দিয়েছে। মনে যেটা থাকবে সেটাই ভাববো, যে এটা কিনবো ওটা কিনবো, এটাই ভেবে নিই যে সান্টা আমাদেরকে দিয়েছে, তাহলেই তো হয় আর কি। শুধু নতুনত্ব লাগবে গুগলের, গুগলের এটা প্রথম বছর, কী যে এক্সাইটেড ছিল সাজানো গোছানোটা সত্যি। মানে অমৃতা যে কতটা টাইম স্পেন্ড করেছে এর পেছনে সে আর বলতে হবে না। আমরাও চেষ্টা করেছি, লাল সাদা জামাকাপড় একটু পরার চেষ্টা করেছি যে যতটা করা যায়, কিন্তু সান্টা টুপিটা মিসিং, এটাই খারাপ লাগছিল। চলো এবার আমরা গিফট নেব, কেমন করে গিফট নেব সেগুলো তোমাদের সঙ্গে দেখাই। কী করবো বলো তো, চোখ বেঁধে দেবো, চোখ বেঁধে নিজেদের গিফট নিতে হবে খুঁজে খুঁজে। তো সবাই রেডি হয়ে গেলাম, একটা স্টোল নিয়ে এসেছি, স্টোলটা নিয়ে চোখ বেঁধে দেবো, দিয়ে আমরা নিজেদের গিফট কালেক্ট করব। সবার আগে আমাকে দিয়ে স্টার্ট করেছে, তো আমি পেয়েছি একটা পিঙ্ক কালারের স্টোল। তারপরে গোলু, গোলু কী পেয়েছে দেখো, গোলু গোলুর একটা ফেভারিট জিনিস, ও ভীষণ ড্রয়িং করতে ভালোবাসে, তাই জন্য ওর জন্য একটা ওরকম কিছুই গিফট কেনা হয়েছে। মানে আমি গিফটগুলো ঠিক করে দেখিনি, মানে নট শিওর, বেশি ভালো জানে তিন্নি আর অমৃতা, আর গোলু তো অত ধ্যান দেয় না, ওর জিনিসটা হলেই যথেষ্ট। তো ওরটা দেখছে, দেখো কি মানে এত এক্সাইটেড, মানে পাগল হয়ে গেছে একদম, কাউকে হাতে দেবে না বাবারই, আমাদের তো খুলতেই দিচ্ছে না, দেখতেই দিচ্ছে না, মানে ওই খুলবে সবই করবে। যাই হোক, এটাই ওর মজা, কিন্তু ও এখনও ওয়েট করছে যে সান্টা ওর সাথে দেখা করতে আসবে। তো আমি ওকে বলেছি পরশু দিন দেখা যাবে, ওয়েট মানে আসে কি না একটু ওয়েট করে দেখ কি বলে। তো চিঠি মিঠি লিখেছে, সেগুলো তোমাদেরকে পড়ে শোনাবো কি চিঠি লিখেছে, হুজুং ভাজুং আমি তো কিছু নিজে বুঝতে পারছি না, তো ওটাই তোমাদেরকে পড়ে শোনাবো কি লিখেছে। এটা একটা ভালো পেয়েছি কালারিং প্যাড, পাশে এই কালারগুলো দেওয়া আছে আর পাশে ড্রয়িংগুলো করা আছে, ওখান থেকে কালার নিয়ে কালার করতে হবে ছবিগুলোতে। এবার হচ্ছে অমৃতার টার্ন, ওকে পায়ে দেখা যাক, ও স্টল পেয়েছে কিন্তু গিফটটা এক্সচেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আমার স্টল, আমারটা ও পেয়েছে আর ওরটা আমি পেয়েছি, সে যাই হোক পরে আমরা এক্সচেঞ্জ করে নেব। স্টোলটা কিন্তু খুবই সুন্দর, সব রকম জামার সাথেই যাবে, যেহেতু একটু মাল্টি কালার তাই জন্য। তিন্নির বেলা জানো টুকুন এত বদমাইশ, আমাকে বলেছে দিদি গিফটগুলো সব তুলে নাও, তো গিফটগুলো আমি হাতে করে তুলে নিয়েছিলাম, মানে ওই আর কি মামা ভাগ্নি বলে কথা, প্র্যাঙ্ক তো করবেই। এবার আমি একটা একটা করে নিচে ফেলছিলাম,
ওর গিফট কি দেখো, অবাক হয়ে যাবে, একটা অদ্ভুত গিফট চেয়েছে যেটা আমি ভাবতেও পারি না যে এটা এগুলো আবার কি। অবশ্য ডেইলি নিডসের মধ্যেই পড়ে, ঠিক আছে, ও লাগে স্কুলে যাওয়ার সময়। অনেকগুলো আছে, তাও আবার নিয়েছে নিয়েছে হচ্ছে রুমাল, কতগুলো একসাথে বা 10টা মনে হয়। ঠিক আছে, এক একদিন একটা একটা করে নেবে, কাচারও টেনশন থাকবে না, সারা সপ্তাহ জুড়ে নেবে, একবারে লাস্ট ডেতে ফার্স্ট স্যাটারডেতে কাচতে হবে। মায়ের কি দেখি, চোখটা যখন বেঁধে ছিল না, মনে হচ্ছিল একদম চারিদিক অন্ধকার, বেশ কিছুক্ষণ মানে অ্যাডজাস্ট করতে টাইম লাগছিল। আমি তো ভাবছিলাম হুমড়িকে পড়লাম এবার। ও বাহ, মায়ের সোয়েটারটা খুব সুন্দর, অনেকটা শ্রাগস এর মতন, টুকুন কিছু নেবে না, ওর খাওয়া হলে আর কিছু চাই না। দেখো চিকেনটা এরকম বেক করেছি, মেনু কি শুনবে, ডাল ভাত আর এই এত বড় একটা চিকেন, এটাকে বেক করেছি, ব্যাস এটাই হচ্ছে মেনু আমাদের। চিকেনটা ভীষণ নরম হয়েছিল, ওরা কিন্তু খুব এনজয় করেছে, কিন্তু ওদের পোষায়নি জানো, এই এত বড় একটা চিকেন সবাই মিলে ভাগ করে খেয়েছি, আরেকটু হলে নাকি ভালো হতো। আমি বলেছি ঠিক আছে নিউ ইয়ার ইভে করে দেবো আবার একবার, তখন একটু অন্যরকম স্টাইলে করবো ভাবছি। আর এটা তো হয়ে গেছে, ওদিকে আবার আমি একটুখানি মকটেল করেছিলাম, মকটেল মানে হচ্ছে কোক কিনে এনেছিলাম, কোক ছিল না থামস আপ ছিল, থামস আপ ছিল, থামস আপের সাথে একটুখানি জলজিরা আর একটুখানি লেবু অ্যাড করে দিয়েছিলাম। ওরা খেয়ে নিক, আমরা খেয়ে নেব, তারপরে আমরা মইতোটা খাবো। টাকা বলো, টাকা খেতে বসে বসে পরে নিল, ঠান্ডা যাতে না লাগে। টুকুন আমাকে বলছে আমার ফটোটা তোলো ভালো করে, ভিডিওটা, অন্য সময় কিন্তু ভিডিও তুলতে একদম রাজি হয় না, এবারে জানি না কেন রাজি হলো। আর গুগল একটু একটু কি খাচ্ছিল জানো, কোল্ড ড্রিঙ্কস। এটা হচ্ছে টুকুনের কাজ, টুকুন তো এটা রেডি করবে, আমি লেবু টেবু সব কেটে রেখেছিলাম, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। এমন কিছুই আমরা রিচ খাবার খাইনি, তবু এটা খেতে ভীষণ ভালো লাগছিল, একটু বেশি হজম হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, না খেলেও চলতো কিন্তু ইচ্ছে করছিল, ঠান্ডার সময় মানে ঠান্ডা জিনিস খেতে বেশি ভালো লাগে, আর আমার জ্বর অবস্থাতেও আমি এটা খেয়েছি, ভীষণ এনজয় করেছি। আমি আর অমৃতা আর টুকুন খাচ্ছি, আর একদম চিয়ার্স, দুজন মিলে ভীষণ এনজয় করেছি, আর আমাদের ক্রিসমাস সেলিব্রেশনটা খুবই ভালো হয়েছে। তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আমাদের খুব ভালো লেগেছে আমাদের নিজস্ব ক্রিসমাস সেলিব্রেশন। তো এই ছিল এ বছরের ক্রিসমাস সেলিব্রেশন, নেক্সট ইয়ার আবার আসবো, ডেকোরেশনটা হয়তো একটু চেঞ্জ হতে পারে, দেখা যাক কেমন হয়, পরিস্থিতি সময় সব কিছু কেমন থাকে না থাকে বোঝা মুশকিল। দেখছো আমাদের কি অবস্থা, কি করছো মা, দেখাই কি পুচকেটা কি করছে, পুচকেটার কাণ্ড কারখানাগুলো দেখো তো, আমরা দেখেছো আঙুল দিয়ে দেখাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাবে। না 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 না
না বাবা, তুমি আমার দাদা বাবা নয়। ছি, এ ভালো না। ছি, হায় হায় রে। কি ঢোকেনি নাকি? ঢোকেনি আমার? সো মেরি ক্রিসমাস টু ইউ অল, আর হ্যাপি নিউ ইয়ারের জন্য আগাম শুভেচ্ছা। আবার আশা করি হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো কাটাবে। অলরেডি সবাই সব কিছু প্রোগ্রাম শুরু করে দিয়েছে।